সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মেয়ে একজন মেয়ে এই আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে ইচ্ছা মেয়ে সন্তান দি ছেলে সন্তান দি ওয়া ইয়াজআলুহু মান ইয়াশাউ আকীমা আর যাকে ইচ্ছা আমি নিঃসন্তান বানাই রাখি এটা কার কুদরত বলেন আল্লাহ আল্লাহর ছেলে সন্তান দেনে ওয়ালা কে রিজিকের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা তুশরিক বিল্লাহি রাব্বা সিওয়াহু لا والد ولا ولد ولا أم لا خالة لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامك ميديا جوغو سرشتو حقاني علماء اكرام دير نتون نتون عالو جنا پیتے আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ وَفُرْقَانِهِ الْحَمِيدِ شَكُلِي قُرُنْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ قُرُنْ شَبَيْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال الله تبارك وتعالى في سورة النحل وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله مولانا العظيم وقال صادق المصدوق صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي فأجابه الرسول الكريم أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه وعن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا وأحسنهم خلقا وألطفهم بأهله رواه الترمذي وصدق رسوله النبي الحبيب
উম্মিউল করিম। সকলে দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন সবাই, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خدا در انتظارك حمد بانيس মুহাম্মদ শশমে বর্রাহে সানানিস মুহাম্মদ হামেদ হামদে খুদা বস খুদা রদ আফরিনে মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা খুদায়া আজ তু হুব মুস্তফারা লা ইলাহা দুর্ফেশানিনে তরে কতরো কো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাল দৌলত তন পুরুষ তারা হালাল মন ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা ও বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক চট্টগ্রাম বীর চট্টলার প্রাণ কেন্দ্র জমিয়তুল ফালাহ ময়দানে তিন দিন ব্যাপী চরমোনাই নমুনায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত প্রধান অতিথি, এদেশের মুসলিম উম্মাহর অভিভাবক, ধর্মীয় ও রাজনৈতিক রাহবার, আমিরুল মুজাহিদিন হযরত ফিশা বুজুর দাওয়াত বরকাতুল আলিয়া এবং বিশেষ অতিথি আল্লামা শেখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে সরমনাই দামত বরকাতুল আলিয়া, আমার সম্মুখ মানে উপস্থিত উম্মতের সেরতাজ হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইমানদার তৌহিদি মুসলিম ভাইরা, পর্দানসী পর্দার প্রত অবস্থায় আমার সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন মুনিব আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় নূরানি ইমানি বরকতি এক পরিবেশের নিচে, জান্নাতি এক পরিবেশে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাদেরকে একত্রিত হওয়ার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন যেই মহান মুনিব, সেই মহান মুনিবের দরবারে মাওলা পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে সমস্বরে সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস শুরা নামক একটি সূরা 25 নং পারার ওই সূরার 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এবং সূরা নাহার 58 এবং 59 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী হাদিস রসুল থেকে সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মুত্তাফিক আলাইহি একটি হাদিস আমি পাঠ করেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিরমিজি শরীফে আসছে এরকম একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। তো আমার বিষয়বস্তু হলো, এটি যেহেতু সর্বনারী নবনয় মাহফিল, এখানে মা বোনদের জন্য ব্যবস্থাপনা রয়েছে, এই জন্য আমি তাদের দিকে লক্ষ্য করে বর্তমান সমসাময়িক বিষয় হিসেবে আমি নারীর অধিকার, বিপন্ন নারী ইসলামে তার অধিকার তার মর্যাদা কি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময় আলোকপাত করব। এবং গতকাল 8 মার্চ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নারী দিবস ছিলেন, এই সময়কে এই প্রেক্ষাপটকে সামনে রেখে নারীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। মা বোনদেরকে বলবো, যারা আছে খুব গুরুত্ব সহকারে আমরা শুনবো, যাহা কিছু বলবো আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, কতবার শুরুতে আমি যে কয়েকটি বইয়ের পাঠ করেছি, এই বইগুলি, এই শেয়ারগুলি, এই কবিতাগুলি আবৃত্তি করতেন এই মাঠে আল্লামা শাহ সৈয়দ আব্দুল মজিদ নাদিম রহমতুল্লাহ আলাই, ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় যে মাহফিল হইতেন, প্রতি বছর তিনি এখানে আসতেন, এই বইগুলি তিনি খুতবার শুরুতে, ওনার আলোচনার শুরুতে পাঠ করতেন। তিনি আজ আমাদের মাঝে নেই। সৈয়দ আব্দুল মজিদ নাদিম সহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি সর্বনয় সেই জমিনে শাহিদ আছেন, যিনি এই আলো জ্বালিয়েছিলেন, যিনি এই প্রদীপের অভিভাবক, হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের উস্তাদ আকাবের, যারা পৃথিবীর জমিনের নিচে শুয়ে আছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকল বলি আমিন। আমাদের বর্তমান শাইখ মুর্শিদ হযরত ফিশাবুজুর দামত বরকাতুহুম, নায়েব আমিরুল মুজাহিদিন এবং মুসলিম উম্মার অভিসংবাদিত নেতা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাতুহুম, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দামত বরকাতুহুম সহ বাংলার যে সমস্ত মুসলিম উম্মার অভিভাবক, ওলামা ইকরাম, ফটকার ওলামা ইকরাম, তাদেরকে সুস্থতা এবং হায়াত তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। নারীর অধিকার বোঝার জন্য প্রথমে অজ্ঞতার যুগে ইসলাম আসার আগে, কোরআন আসার আগে, হাদিস আসার আগে নারীদের অবস্থা কি ছিল এই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। আল্লাহ পাক ওই বিষয়টি কোরআনে পাকের ওই সূরা নাহালের 58 নম্বর 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন ইসলাম আসে নাই, যখন কোরআন আসে নাই, যখন আখির নবী পৃথিবীতে আসে নাই, তখন মানুষ এত অজ্ঞ ছিল, এত মূর্খ ছিল, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে কবরে দাফন করত, মাটির নিচে পুঁতে রাখত। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন কোন বাড়িতে মেয়ে সন্তান জন্ম লাভ করছে, মেয়ের বাবাকে, মেয়ের আত্মীয় স্বজনকে এই সুসংবাদ দান করা হইতো, তখন তারা চেহারা মলিন করত, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা এই অপমাননাকর, এই অপমাননার কারণে মেয়ে সন্তান জন্ম লাভ করেছেন এই জন্য পরিবার থেকে, সমাজ থেকে আত্মগোপনে চলে যাইতেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সেই চিন্তা করতেন এই মেয়ে সন্তান জীবিত হয়েছে, জন্ম লাভ করেছেন, তাকে কি অসম্মান বোধ করে, অসম্মানের গ্লানি আমি বুক করে এই মেয়ে সন্তানকে পৃথিবীতে জীবিত রাখবো নাকি তাকে কবরে দাফন করবো, সেই চিন্তায় থাকতো। আল্লাহ পাক বলেন, আলা সা আমা ইয়াহকুমুন, এটা তাদের অনেক নিকৃষ্টতম একটি সিদ্ধান্ত, একটি ফয়সালা, তারা এই রকম কেন করতেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, পৃথিবীর মানুষ তোমরা মেয়ে সন্তানকে হত্যা করো না, মেয়ে সন্তানকে হত্যা করো না, নারী জাতির প্রতি অবজ্ঞা করো না, তাদেরকে হেও প্রতিপন্ন করো না। ওই অজ্ঞতার মূর্খতার যুগে নারীদেরকে জীবন্ত কবরে দাফন করত, দুইটা কারণ, একটা কারণ হলো মেয়েরা তাদেরকে বাবাকে কোনো সাহায্য করতে পারে না, কোনো চাকরি বাকরি তখন করতে পারতো না, ছেলেরা তো চাকরি বাকরি করতে পারে, পিতা মাতাকে সহযোগিতা করতে পারে, আয় ইনকাম করতে পারে, রুজি রোজগার করতে পারে, এই জন্য ছেলে সন্তানকে মহাব্বত করে মেয়ে সন্তানকে জীবিত কবরে দাফন করে দেয়।
এই হলো এক কারণ আরেক কারণ হলো মেয়ে সন্তান হলে তাদেরকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তাকে তার বরণ পোষণ করতে হবে তার বরণ পোষণ করতে হবে এই দুই কারণে তাদের মেয়ে সন্তানকে তারা কবরে দাফন করতেন আল্লাহ পাক বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত পৃথিবীর মানুষ তোমরা যে মেয়ে সন্তানকে নিজের মেয়েকে নিজে কবরে দাফন করো নিজের মেয়েকে নিজে জ্যান্ত অবস্থায় কবরে পুঁতে রাখো কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে ইসলাম আসছে ইসলাম আসার পরে আল্লাহ পাকের নবী মহান রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন তাদেরকে কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিভাবে মর্যাদা দিলেন কিভাবে সম্মানিত করলেন মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরা আছে কয়টা সূরা 114টি সূরা আছে তার মধ্যে থেকে মেয়েদের নামে সূরাতুন নিসা 114 সূরার 4 নম্বর সূরা আল্লাহ পাক নারী জাতির নামে এই সূরা দিয়ে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ তাদের মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট এভাবে আল্লাহ পাক হযরত মারইয়াম আলাইহিস সালাম তার নামে একটি সূরা দিয়েছেন সূরাতুল মারইয়াম কোন সূরা সূরাতুল মারইয়াম একটি সূরা দান করেছেন নারী জাতির সম্মানিত করেছেন এবং ইসলামের প্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মেয়ে লোক একজন মেয়ে লোক সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মেয়ে একজন মেয়ে এই আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি আউ ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাথা যাকে ইচ্ছা মেয়ে সন্তান দি ছেলে সন্তান দি ওয়া ইয়াজআলুহু মান ইয়াশাউ আকীমা আর যাকে ইচ্ছা আমি নিঃসন্তান বানাই রাখি এটা কার কুদরত বলেন আল্লাহ ছেলে সন্তান দেনেওয়ালা কে রিজিকের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা তুশরিক বিল্লাহি রাব্বা সিওয়াহু لا والد ولا ولد ولا أم لا خالة لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى বর্তমান সময়ে শিকার সেই মুরগির স্বাধীনতা চায় কার স্বাধীনতা চায় মুরগি বিড়াল সেই মাছের স্বাধীনতা চায় কার স্বাধীনতা মাছের স্বাধীনতা চায় তথা কথিত নাস্তিক মুরতাদ শাহরিয়ার কবি সেই নারীদের স্বাধীনতা চায় বুকের জন্য কিসের জন্য কথা বলেন বুকের জন্য তথা কথিত নাস্তিক রাশেদকান মেরন সেই কালিয়া নিজের স্বাধীনতা চায় কথা বলেন ঠিক না বেটি এই রাশেদকান মেরন গত 3 মার্চ সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে আলেমদেরকে মোল্লাতন্ত্র বলেছেন কৌমি শিক্ষাকে বিষবৃক্ষ বলেছেন আল্লামা আলোচনকে তেঁতুল হুজুর বলেছেন এবং কবি নজরুলকে তিনি পাকিস্তানি কবি মুক্তিযুদ্ধ বিরোধী কবি বলেছেন আজকের এই মাহফিল থেকে তার এই সমস্ত কবিকে জোর প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য দুইটা ব্যবস্থা অর্থাৎ তাকে প্রকাশ্য তোবা করতে হবে আর অন্যথায় তাকে গ্রেফতার করতে হবে কথা বলেন তার সঙ্গে সদস্য বাতিল করতে হবে এভাবে এই তুমি খেয়াল রাখো লতিফ সিদ্দিকের যে অবস্থা হয়েছিল তাসলিমা নাসরিনের যে অবস্থা হয়েছিল তোমারও সেই পরিণাম হবে এই জন্য একটা সুযোগ আছে অর্থাৎ তুমি তওবা করো না হলে তোমার লতিফ সিদ্দিকের পরিণত হবে কথা বলেন এই জন্য যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু